হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আরবিটক তো মোটামুটি রান প্রায় কন্টিনিউ এখনও হচ্ছে ছেলেদের রান প্রায় শেষের দিকে আর মেয়েদের হয়তো সম্ভবত বারো বা তেরো তারিখ থেকে মেয়েদের রান স্টার্ট হচ্ছে ডেটটা আই এম নট শিওর সো মানে রানের প্রায় মানে গ্রাউন্ডের প্রায় দৌড়ায় চলে আসার পরেও এখনও কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের কোয়ারি রয়েছে যে বেসিক্যালি রান তো চলে এসেছে কিন্তু আমার এখনও টাইমের মধ্যে আসছে না বা হয়তো আমার বডিতে এখনও পেন রয়েছে বা মানে গ্রাউন্ড নিয়ে নানান ধরনের কোশ্চেন যে শ্বাস ফুলে যাচ্ছে তো আমরা কি করব এই ধরনের অনেক কোশ্চেন তোমাদের মধ্যে এখনও রয়েছে তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি তোমাদের কিছু কোশ্চেন তার অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যাতে কি না তোমরা সেই গ্রাউন্ডে যাওয়ার আগে তোমরা যদি মানে এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের যাচ্ছে তার একটা বেসিক সলিউশন তোমরা পেয়ে যাও চলো উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম লেটস গেট স্টার্টেড সো তোমাদের মধ্যে অনেকের এই বিশেষ করে মেয়েদের করা কিছু কোশ্চেন আমি একটু নোট ডাউন করেছি সো আমি এক এক করে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো অনেকের কোশ্চেন রয়েছে হাইট নিয়ে যে আমার তো হাইট কম রয়েছে মানে ওখানে কি হাইটে কোনো রকম কোনো ছাড় দিচ্ছে বা কোনো রকম কি ট্রিক্স রয়েছে যাতে আমি হাইটটা ইনক্রিজ করতে পারি সো হাইট রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখবে আই বাটনে লিঙ্ক আসছে তোমরা ক্লিক করে দেখে আসতে পারো এবার হাইট নিয়ে বলি যে ওখানে কিন্তু যখন তোমার হাইট একটু কম হচ্ছে না মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেমি পয়েন্ট থ্রি সেমি যখন কম আসছে তখন তারা কিন্তু তোমাকে দু তিনবার করে মাপবে যে হাইটটা তুমি কোনো মতে দেখো দাঁড়ানোর পজিশন ঠিক করে তুমি হাইটটাকে ঠিক আনতে পারো কি না তোমাকে কিন্তু এই সুযোগটা দিচ্ছে ঠিক আছে সো তোমরা হাইট যাদের মোটামুটি পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ সেমি কম রয়েছে তোমরা কিন্তু মানে অবশ্যই সেখানে গিয়ে ঠিকভাবে দাঁড়াবে এবার হাইট রিলেটেড ডিটেল জানতে তোমরা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটিকে দেখে আসতে পারো আশা করি তোমরা কিছুটা হল বেনিফিট পেয়ে যাবে আরেকটা কথা যদি তুমি সেই ক্যাটাগরির মধ্যে না পড়ো তাহলে হাইটে কিন্তু কোনো ধরনের কোনো রিল্যাক্সেশন নেই এটা মাথায় রাখবে সো নেক্সট হলো ওয়েট নিয়ে যে আমার আন্ডার ওয়েট রয়েছে হয়তো মানে যা ওয়েট লাগবে তার থেকে আমার দু কেজি বা দেড় কেজি এক কেজি ওয়েট কম রয়েছে সো সেক্ষেত্রে আমাকে কি কোনো সুযোগ দেওয়া হবে দেখো আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা বলি আমাদের যখন আমরা মানে আমরা রান করি তার আগে যখন পিএমটিতে আমাদের সাথে একজন মানে ক্যান্ডিডেট ছিল তার ওয়েট কিন্তু মোটামুটি চার কেজি নাকি পাঁচ কেজির মতো কম ছিল সো ও কী করেছে যেহেতু পিএমটিতে বডিতে অন্য কিছু রাখতে দেয় না জাস্ট তুমি এখানে একটা শর্ট প্যান্ট থাকবে আর কিছু না সো ও কী করেছে মানে একটা দুটো করে টোটাল পাঁচটার মতো প্যান্ট মানে জিন্সের মানে জিন্স কাপড়ের প্যান্ট পাঁচটার মতো পরেছে পরে এবং কি করেছে সেই প্যান্টগুলো সে ভিজিয়ে এনেছে জল দিয়ে প্যান্টগুলোকে ভিজিয়ে তারপর পরেছে পরার পরে সে কিন্তু পি গিয়েছে এবং প্রচুর পরিমাণে সে কিন্তু জলও খেয়েছে সো এসব করে সে কিন্তু মোটামুটি পাঁচ কেজির মতো ওয়েট সে কিন্তু সেখানে মেকআপ করে দিয়েছে মানে আমরাও ট্রাস্ট করতে পারছি না যে ভাই তুই এটা কী করে করলি হাউ ইজ ইট পসিবল তো ওর যেহেতু মানে হাই ওয়েট নিয়ে প্রবলেম ছিল ও কিন্তু এই ট্রিকটাকে কাজে লাগিয়ে সে কিন্তু ওয়েটে কিন্তু কোয়ালিফাইড হয়ে গিয়েছে এবং সে রানকেও সাকসেসফুলি কমপ্লিট করে এসেছে আমাদের সাথে এসেছে আমাদের এখানকারই ছেলে সো এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে এভাবেও কিন্তু ওয়েটটাকে বাড়ানো সম্ভব আর বেসিক্যালি ওয়েট সেখানে তো তোমার ইনক্রিজ করার কোনো উপায় নেই তবে হ্যাঁ পয়েন্ট ফাইভ কেজি বা পয়েন্ট সেভেন কেজি এমন যদি কম থাকে বা এক কেজি কম রয়েছে সেক্ষেত্রে যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু তোমাকে সুযোগ দেবে তারা বলবে যে তুমি পাশে গিয়ে জল খেয়ে আসো এবং কিছু খেয়ে আসো ঠিক আছে যাতে ওয়েটটা বেশি আসে সো তুমি সেটা মানে করে তারপর পিএমডিতে আসবে এবং মাপার পর যেহেতু তুমি হয়তো অনেকটা পরিমাণ জল খেয়ে ফেলবে তোমার রান করতে এখন প্রবলেম হবে সো অনেকেই কিন্তু কি করছে সেই পি কমপ্লিট করার পর তারা সাইডে গিয়ে বমি করছে বমি করে মোটামুটি সব কিছু জল বা যা এক্সেস খেয়েছে বের করে দেওয়ার চেষ্টা করছে তো যদি বমি নাওয়া হয় তোমরা কী করবে পিএমটির পরে ওদেরকে বলেই কিছুটা টাইম নিয়ে নেবে যে আমি একটু পরে দৌড়াবো নিয়ে তুমি সাইডে চলে আসবে এসে তোমার একটু মানে টাইম নিয়ে যতটা সম্ভব নিজের যদি পারো বমি করতে খুব ভালো তাহলে তোমার রান করতে প্রবলেম হবে না আর একটু রেস্ট নিয়ে যখন তুমি কমফোর্টেবল ফিল করবে তখন তুমি সেখানে গিয়ে রানটা করবে আর হ্যাঁ একবার যদি তুমি ক্যাবটা পরে ফেলো তাহলে কিন্তু তোমাকে তোমার নাম কিন্তু অলরেডি সেখানে চলে গেলো তুমি কিন্তু তখন তোমাকে যেতেই হবে সো ক্যাবটা তুমি পড়বে না বলবে যে আমি একটু মানে সমস্যা হচ্ছে আমি একটু বাইরে থেকে আসছি বা টয়লেট করে আসছি বলে তুমি কিন্তু একটু টাইম নিয়ে পরে যাবে ঠিক আছে এটা তোমরা করতে পারো নেক্সট একজন কমেন্ট করেছে যে অল্প হেঁটে নিলে কি বের করে দেবে অর্থাৎ সে এটাই বলতে যাচ্ছে যে হয়তো মানে মেয়েদের ক্ষেত্রে বলছি দু পাক বা তিন পাক সে হাফিয়ে যাচ্ছে সে আর কন্টিনিউ করতে পারছে না এবার সেই মুহূর্তে সে যদি অল্প মানে হেঁটে হেঁটে যায় হেঁটে গিয়ে একটু মানে নিজেকে রিভাইভ করে তারপর সে আবার রানটা শুরু করে তাহলে কি তাকে বাদ মানে ওখান থেকে বাদ দিয়ে দেবে এটাই তার কোশ্চেন একদমই নয় বরং তুমি যখন হাঁটা শুরু করবে তখন তারা তোমাকে আরও এনকারেজ করবে যে ছাড়বে না ছাড়বে না রান করো রান করো ছাড়বে না এটা কিন্তু হবে না যে তুমি যখন হেঁটে হেঁটে যাবে তখন তোমাকে ট্র্যাক থেকে বের করে দেবে এটা কখনোই হবে না তুমি তোমার মতো করে যদি তোমার হাতে সময় রয়েছে ঠিক আছে তুমি হাতে অবশ্যই ডিজিটাল ওয়াচ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তুমি টাইম মতো যে হ্যাঁ আমার হাতে এখনও টাইম এনাফ রয়েছে আমি যদি মোটামুটি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটু হেঁটে হেঁটে যাই এবং আমি নিজের দমটাকে একটু ঠিক করে নিতে পারি এবং তারপরে আমি রান করতে পারবো তাহলে তুমি অবশ্যই হেঁটে নেবে এবং এটা একটা ভালো ট্রিক ঠিক আছে এটা কিন্তু রানের একটা মানে টেকনিক কিন্তু যে আমি পারছি না সো আমি দুই পাক বা তিন পাকে আমি একটু হেঁটে দমটা নিয়ে নিচ্ছি তারপর আমি আবার রান করছি এটা একটা ভালো টেকনিক সো এটা তুমি অবশ্যই ইউজ করতে পারবে যে কোশ্চেনটা করেছিলে আশা করি তার অ্যান্সার তোমরা পেয়ে গেছো তোমাকে সেখান থেকে কেউ বের করবে না বরং তারা আর তোমাকে উৎসাহ দেবে যে তুমি এগিয়ে যাও মানে রানটা কমপ্লিট করে আসো সো যখন তুমি হেঁটে হেঁটে যাচ্ছ না এবং তারপর যখন তুমি রানটা স্টার্ট করবে দেখবে সবার নজর তোমার উপরে পড়বে যে হ্যাঁ মেয়েটা ছেড়ে দিচ্ছিলো ছাড়তে ছাড়তে মেয়েটা আবার স্টার্ট করে শেষ করে দিয়ে আসলো সো দেখবে তোমার প্রতি সবাই আরও বেশি ফোকাসড হবে সো এটা তুমি করতেই পারো তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন রয়েছে যে আপার ওয়েটের কোনো ব্যাপার রয়েছে কি অর্থাৎ ওজন যদি খুব বেশি হয় তাহলে কি সেক্ষেত্রে পি এমটিতে বাতিল করে দিচ্ছে দেখো যদি আমি অ্যাকর্ডিং টু তাদের যে নোটিফিকেশন রয়েছে সেটা অনুযায়ী বলি তাহলে সেখানে কিন্তু কোনো হাইট আর ওয়েটের রেশিও দেওয়া নেই যেটা আমাদের সিভিল ডিফেন্সের এস ওআইয়ের ক্ষেত্রে কিন্তু হাইট ওয়েটের রেশিও মেনশন করা ছিল যে এত হাইট হলে এই ওয়েট লাগবে আন্ডার ওয়েট হলেও ক্যান্সেল এবং আপার ওয়েট হলেও ক্যান্সেল সো এখানে এক্ষেত্রে কিন্তু কোনো রেশিও দেওয়া নেই এটা একদমই নয় যে ওয়েট বেশি হলে তোমাকে বাতিল করে দেবে তুমি যদি ছুটতে পারো তুমি যদি রান কমপ্লিট করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার ওভারওয়েটের কোনো প্রবলেম নেই সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমাকে বাতিল করা হবে না তুমি বেশি ওয়েট নিয়েও রান করতে পারবে ঠিক আছে এরপরে যে জিজ্ঞাসাটা রয়েছে সেটা হলো যে লাস্ট কটা অবধি ঢুকতে দিচ্ছে অর্থাৎ সেখানে আমি যে লাইনে দাঁড়াবো সেটা আমাকে লাস্ট কটা পর্যন্ত আমাকে গেটের ভিতরে ঢুকতে দেবে এবার দেখো এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে ডিটেল বলি যে অন্যান্য যে এক্সামগুলো হয় মানে আমি পিলি কথা বলছি বা মেনে কথা বলছি যে রিটার্ন এক্সামগুলো হয় সেক্ষেত্রে কিন্তু দেখবে যে রিপোর্টিং টাইম ওখানে কিন্তু মেনশন থাকে সাপোজ বারোটা থেকে এক্সাম তোমার রিপোর্টিং টাইম স্টার্ট হয় নটা তিরিশ থেকে রাইট এবং তারপর কিন্তু ওখানে পাশে থাকে যে লাস্ট এন্ট্রি টাইম ওখানে সাড়ে এগারোটা মেনশন থাকে অর্থাৎ সাড়ে নটা থেকে স্টার্ট হচ্ছে এবং সাড়ে এগারোটা পর্যন্ত তোমাকে এন্ট্রি করতে দিচ্ছে কিন্তু এখানে কিন্তু মানে নোটিফিকেশন অনুযায়ী তোমাকে কিন্তু কোনো লাস্ট এন্ট্রি টাইম কিন্তু মেনশন করা নেই মানে সার্কুলারে আছে কি নেই সো সাতটা থেকে স্টার্ট হচ্ছে এবার এখানে তোমরাই বলো যে সাপোজ এক জন লাইনে দাঁড়িয়েছে ওকে এবার এক হাজার জনের মধ্যে যে ছেলেটা বা যে মেয়েটা একদম প্রথমে রয়েছে একদম সাতটা যখন গেট খুলবে প্রথমে নিশ্চয়ই সে এন্ট্রি করবে এবার সেই ছেলেটা আর যে একদম লাস্টে রয়েছে অর্থাৎ এক হাজার নম্বরে রয়েছে সেই ছেলেটা বা সেই মেয়েটা তারা দুজন কি একসঙ্গে গেটে এন্ট্রি করবে নিশ্চয়ই না সো এক্ষেত্রে সাতটা থেকে গেট যখন ওপেন হচ্ছে এক এক করে যখন তারা ভিতরে এন্ট্রি করছে তখন ওই এক থেকে এক হাজার পর্যন্ত স্টুডেন্টকে ভিতরে নিতে তাদের কিন্তু একটা সময় লাগবে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টা ঠিক আছে মিনিমাম দেড় ঘন্টা তো লাগবেই সো এটুক সময়ের মধ্যে তোমরা যে লাস্টে গিয়ে লাইনে দাঁড়াবে এবার যদি আমি লাস্টে লাইনে না দাঁড়িয়ে থেকে আমি যদি এটা আগে থেকেই মানে আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসি যে না আমি একদম লাস্টে সেখানে গিয়ে রান করব। তাহলে তো আমি মানে এখানে আরামে কোনো সমস্যাই হবে না যে আমি কিন্তু নয়টা সাতটা থেকে রিপোর্টিং টাইম স্টার্ট হচ্ছে সো আমি যদি এখানে দু ঘন্টা বা আড়াই ঘন্টা পরেও আসি তাহলে হয়তো আমি এসে দেখবো যে লাস্টে এখনও কিছু ছেলে মেয়ে এখনও লাইনে আছে তারা এখনও ঢুকে নি সো আমি এসে তাদের সাথে ঢুকে যাব। এটা একটা ব্যাপার যেটা একদম জেনুইন তুমি করতেই পারো অর্থাৎ সাতটায় রিপোর্টিং টাইম তুমি কিন্তু নটা বা সাড়ে দিকে তুমি যেতেই পারো কারণ ততক্ষণ পর্যন্ত কিন্তু সব ক্যান্ডিডেট ভিতরে যাবে না এবার এটা হলো একটা দিক আর যদি তোমার কোনো মেডিকেল প্রবলেম হয়ে থাকে যে আগের দিন রাতে ঠিকমতো ঘুম হয়নি বা শারীরিক অসুস্থতার কারণে তুমি ঠিকমতো ঘুমোতে পারো নি বা তুমি আনইজি ফিল করছো সেক্ষেত্রে তুমি কিন্তু একটু লেটে গিয়ে ওখানে ওদেরকে বলতেই পারো যে এই প্রবলেম ছিল সো আমার একটু লেট হয়ে গেছে তারা কিছু বলবে না তারা কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ এবং তোমাকে কিন্তু কোনো রকম যে পরে গেলে ঢুকতে দেবে না এটা করার কথা নয় তবু আমি বলবো যে আমি পার্সোনালি বলবো যে হ্যাঁ অবশ্যই তোমরা মানে নটার মধ্যে ঢুকে যাবে নটার মধ্যে ঢুকে গেলে এবং মোটামুটি রান তোমাদের যদি আড়াইটা তিনটাও হয়ে যায় আশা করি সমস্যা হবে না ছয় ঘন্টা তোমরা সেখানে ওয়েট করতেই পারবে কারণ মর্নিংয়ে তোমরা রাতে ভালো করে ঘুমিয়ে মর্নিংয়ে ভালো করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে এবং খাবার সাথে করে নিয়ে তোমরা সেখানে যাচ্ছ সো তোমরা রানটা ইজিলি শেষ করতেই পারবে সো আমি বলবো যে অবশ্যই মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা মানে নয়টা নয়টা সাড়ে নন্টার মধ্যে তোমরা যেতেই পারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আশা করি বুঝতে পেরেছো নেক্সট হলো যে চারশো মিটারেই শ্বাস ফুলছে বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে যে চারশো মিটারেই শ্বাস ফুলছে এবার দেখো শ্বাস কেন ফুলে অর্থাৎ তোমার যখন তুমি আমাদের বডি কিন্তু মানে আমাদের ব্রেন কিন্তু অলস কখনোই মানে পরিশ্রম করতে চায় না এবার যখন তুমি রান করছো একটা হেভি ওয়ার্কআউট হচ্ছে সো তাতে করে আমাদের ব্রেন সেই ব্রেন কিন্তু তখন ফার্স্ট কাজ করতে হয় তাকে রাইট মানে বডির যে মেনটেন্যান্স ওয়ার্ক রয়েছে তা কমপ্লিট করার জন্য মানে ব্রেনকেও কিন্তু ফাস্ট কাজ করতে হয় সো অটোমেটিক্যালি তখন আমাদের যে বডি সেই বডি কিন্তু মানে একটা ফাস্ট মুডে থাকে রান করার সময় এবার দেখবে যে আমাদের একটুতেই কিন্তু আমাদের হার্ট বিট বেড়ে যায় তাই না কারণ হার্ট বিট যখন তুমি রান করছো বডিতে ব্লাড ফ্লো বেড়ে যায় এবার ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে সো হার্ট অটোমেটিক্যালি মানে খুব তাড়াতাড়ি ব্লাডকে পাম্প করে বডিতে পৌঁছানোর চেষ্টা করছে এবার কি হয় সেখানে অক্সিজেনের অভাব হয়ে যায় এবার যদি অক্সিজেন কম যাচ্ছে তাহলে কি হবে অটোমেটিক্যালি তোমার শ্বাস ফুলতে শুরু করবে ফুসফুসের মধ্যে মানে প্রবলেম হওয়া শুরু হয়ে যাবে সো এই যে শ্বাস ফোলার প্রবলেম এটা হচ্ছে বেসিক্যালি বডিতে তোমার অক্সিজেন বেশি পরিমাণে যাচ্ছে না এবার এক্ষেত্রে তুমি কি করতে পারো এক্ষেত্রে আমি দুটো কথা বলবো যাদের এখনো মোটামুটি হাতে একটু টাইম রয়েছে বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে তোমরা প্রতিদিন কিন্তু প্রাণায়াম করতে পারো এবার প্রাণায়াম অনেক ধরনের হয়ে থাকে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা মানে একদম ইজি যেটা প্রাণায়াম ঠিক আছে এবং মানে এফেক্টিভ তোমরা কিন্তু সেই অনুলোম বিলোম প্রাণায়ামটা করতে পারো ঠিক আছে তাতে কিন্তু তোমাদের ব্রেদিং প্রবলেমটা হচ্ছে সেই ব্রেদিং প্রবলেমটা কিন্তু খুব সহজে হবে না ঠিক আছে এবার দেখো খুব অল্প সময় তো রেজাল্ট পাওয়া যায় না তো তবুও যে কদিন সময় তোমাদের হাতে রয়েছে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অনুলোম বিলোম প্রাণায়ামটা তোমরা করতে পারো এবার দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে না ঠিক আছে মানে প্রাণায়াম করেও কারণ সময় কম হচ্ছে না তো তুমি অলরেডি গ্রাউন্ডে এবার তোমাকে যেতেই হবে তো সেখানে কি করবে তুমি যখন রান করবে তখন যে প্রত্যেক দুইশো মিটার দেওয়ার পর অর্থাৎ এক রাউন্ড করার পর একটা ডিপ ব্রেদিং নেবে আমি তোমাদেরকে এটাই বলবো যে যাদের শ্বাসের সমস্যা হচ্ছে তোমরা কিন্তু নাক মুখ দুটো দিয়ে কিন্তু শ্বাস নেবে ঠিক আছে অক্সিজেনটা বেশি করে পৌঁছাবে এবং ছাড়বে তোমরা মুখ দিয়ে মোটামুটি দুশো মিটার যদি না হয় তোমরা যদি আরও বেশি সমস্যা হয় তুমি একশো মিটার পরপর এটা করতে পারো একটা করে ডিপ ব্রেদিং নেবে নাক মুখ দুটো দিয়ে নেবে নিয়ে এক সেকেন্ড দু সেকেন্ড হোল্ড করবে ঠিক আছে হোল্ড করে তারপর মুখ দিয়ে ছেড়ে দেবে রান করতে করতে কিন্তু তোমরা রান করতে করতেই ঠিক আছে এভাবে নাক মুখ দিয়ে দিয়ে তোমার ডিপ ব্রেদিং নেবে দেখবে যে অনেকটা পরিমাণ অক্সিজেন তোমার ব্রেনে পৌঁছাবে এবং সহজে তোমার কিন্তু যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা কিন্তু হবে না এটা প্রত্যেক দুশো মিটার বা একশো মিটার পর পর একটা করে তুমি ডিপ ব্রেদিং নেবে এটা করতে পারো এটা করে দেখতে পারো আশা করি যে তোমাদের শ্বাসকষ্টের প্রবলেম অনেক কিছুটা হলেও কম হবে মনের জোর এক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে দেয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রচুর মনের জোর রয়েছে তোমরা একদমই হাল ছাড়বে না প্রত্যেককে একটা কথা অবশ্যই বলবো যে কেউ কিন্তু মাঠ মানে রান ছাড়বে না ঠিক আছে যে আমি দু পাক বা তিন পাক দিয়ে আমার আর হচ্ছে না শ্বাস ফুলে যাচ্ছে আর সিন পেন হচ্ছে পারছি না ছাড়বে না মনের জোরটাকে ধরে রাখবে দেখবে তোমাদের মাঠ ইজিলি কোয়ালিফাইড তোমরা করে যাবে আমাদের যখন পি এম হচ্ছিলো এবং পিএমটির পর যখন বসিয়ে দিয়েছিলো তখন ওখানে যে একজন মানে ইন্সপেক্টর তিনি ছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম তো তিনি কিন্তু এটা বলেছে মানে মেয়েদের ব্যাপারে যে বেশিরভাগ মেয়েরাই কী করে পাক তিন পাকে তারা ছেড়ে দেয় মানে ছেড়ে না দিয়ে যদি তারা ধরে রাখতে পারে তাহলেই কিন্তু হয়ে যায় এটা ওনার বক্তব্য ছিল তাদের মোটামুটি টাইমের থেকে একটু সময় বেশি লাগছে বা হয়তো ভাবছো যে হবে কি হবে না আশা করি তোমরা মানে ভয় না পেয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে গ্রাউন্ডে যাবে বেশি গসিপ করবে না সেখানে গিয়ে পুরো একদম ফোকাস থাকো তোমার মানে রানের উপর ঠিক আছে যে হ্যাঁ আমাকে রানটা বাই হুক অর বাইক ক্রুক শেষ করতে হবে কোনো গসিপে কান দেবে না নেগেটিভ কথার দিকে তুমি যাবেই না একদম মানে একদম শান্ত হয়ে সেখানে বসে থেকে নিজের বডিকে রেস্ট দাও রিকভারি করার চেষ্টা করো এবং যখন তোমার টাইম আসবে গ্রাউন্ডে গিয়ে তুমি তোমার বেস্ট দিয়ে আসবে এবং রানটাকে সাকসেসফুল করে আসবে সো এটাই আশা করছি যে তোমরা সবাই সাকসেসফুল হয়ে মাঠ থেকে বাড়িতে ফিরবে এবং অবশ্যই তোমরা যেহেতু পুলিশ অর্থাৎ ফোর্সে জয়েন করছো তোমরা কিন্তু সবার থেকে আলাদা এক্ষেত্রে একটা কথা বলবো তোমাদের মেন্টাল স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রেংথ অন্যদের তুলনা কিন্তু অনেকটাই বেশি হওয়া উচিত এবং রয়েছে সো সেদিকে ফোকাস রেখে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে গ্রাউন্ডে যাও গ্রাউন্ড ক্লিয়ার করে আসো এবং আশা করি যে চাকরিটা তোমরা অবশ্যই পেয়ে যাবে সো এই ছিল আজকে মোটামুটি একটা ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যদি এই ধরনের তোমার কোনো বন্ধু রয়েছে যাদের হয়তো প্রবলেমগুলো এই প্রবলেমগুলো ফেস করছে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরে একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাকসেসফুলি রানটাকে শেষ করে আসবে অল দ্য বেস্ট